ছদিন হলো, সোমবারে আট দিন হবে। আর এখনো ছেলেগুলো খোঁজবার ছিল আছি, আর মুখ ঢুকছে বাড়াইছে, হানি বেরিয়ে গেছি এর মধ্যে দেখছি। আরে সময় ডাক্তার দেখে বাড়াচ্ছি, আর এর মধ্যে মূর্খ বারোটার সময় সোমবারের দিন এই যে এক মাস ছদিন হলো হারায়, এখনো পর্যন্ত পাচ্ছি না। কিন্তু আমি এখানে মাঝে মাঝে আসছি, যে কোনো জায়গায় যদি কোনো কিছু হয় তাও তো এই জায়গাতে এসে আমি একটু খোঁজ করছি, যে ভবিষ্যৎ কোনো জায়গাতে যদি কোনো ই হয়, অ্যাক্সিডেন্ট ম্যাক্সিডেন্ট হয়ে যদি কোনো একটা আমার যদি নার্সটা আমি পাই তা তো জানবো যে আমার ছেলেকে আমি পাইনি। কিন্তু এখন পর্যন্ত ছেলের সাথে দেখা নেই, কোনো খোঁজ খবর কিছুই নেই, বাড়াইতে বাড়াইতেই ছেলে নেই, ডাক্তার দেখে বাড়াচ্ছি এই আউটডোর দোতলাই। হ্যাঁ, তারপর ঘুম ছেলেটার কম হয় সময়তে, তো ডাক্তার দেখে ঘুমের ওষুধ দিই, তো ওই গণে ডাক্তারটা দেখে ঘুম হয়, তো ওই গণে আমি দোতাল তো অত আমার ছেলে খুব খারাপ নয়, মানে ছেলেটার একটু খালি হয় যে ঘুমটা হয় না, ওই গণে আমি ডাক্তার দেখাই। তারপর তারপর আমি বাড়াচ্ছি বারোটার সময় হুড় খুব বাড়াইছে সান্ধাইছে, আর হানি বেরিয়ে গেছি আমার ছেলে পিছনে, আমারও ছেলে বাড়িয়ে যায়, তা আমি দেখছি যে বাড়াচ্ছে না কেন, ছেলে আর মধ্যে নেই, এদিক দেখছি ওদিক দেখছি এখন পর্যন্ত নেই, এক মাস ছ দিন হলো এখন পর্যন্ত ছেলে পাচ্ছি। থানাতে বলেছো? হ্যাঁ, থানা তো করে থেছি। আচ্ছা, হাসপাতালে বলেছো? হ্যাঁ, হাসপাতালে বলেছি, খুঁজে বেড়াচ্ছি ঢুঁড়ে বেড়াচ্ছি। ও হানি করি কি মাঝে মধ্যে এখানে আসি, যে মরার ঘর আছে, তো কাটাছিড়া হয় তো কোনো জায়গা থেকে যদি কোনো যদি ছেলেটা যে পৌঁছে তা আমি যদি ওই নাস্তাও পাই তা তো জানবো যে আমার ছেলেটাকে আমি পাইনু, দেখতে নাস্তাও পাইনু, ওই বলে আমি আসি পোস্টার বসাই, সব জায়গাতেই বসাচ্ছি, এখানেও বসাচ্ছি। কী বসাচ্ছ? ওই পোস্টার বসাচ্ছি, হ্যাঁ, সব কিছু ডকুমেন্ট দিয়ে বসাচ্ছি।